আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে মলাই মাছ দিয়ে আর আম দিয়ে রান্না করব। আর সেই রেসিপিটা আমি আপনাদের সাথেও শেয়ার করব। আমি এই আমের সিজনে কাঁচা আম দিয়ে যেভাবে মাছ দিয়ে রান্না করি সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখি কীভাবে রান্নাটা করতে হয়। আজকের এই রান্নাটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো মলাই মাছ, আর মাছগুলা কেটে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর আজকের এই মজার বা দারুণ স্বাদের রান্নাটা করার জন্য আমি মলাই মাছ নিয়েছি। আমার কাছে মনে হয় যে মলাই মাছ রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়, তবে আপনার চাইলে যে কোনো ছোটো মাছ অথবা বড় মাছ দিয়ে একইভাবে রান্নাটা করতে পারবেন। আর আজকে রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি 2টা কাঁচা আম আর 3টা টমেটো। এগুলো এখন ভালো করে কেটে নিতে হবে। আমি এরই মধ্যে এগুলো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কেমন করে লম্বা করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বড় করে কেটে নিতে পারবেন। 2টা আম কেটে নেওয়ার পরে খুব ভালো করে পানির মধ্যে রেখে ধুয়ে নিতে হবে, আর টমেটোগুলো কেটে নেওয়ার আগে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন আমি এগুলো এক সাইডে রেখে মাছগুলো মাখিয়ে নিব। মাছের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। যখন লবণ আর হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে হাত দিয়ে মাছগুলো মাখিয়ে নিতে হবে। আর লবণ আর হলুদ মাখিয়ে নেওয়ার আগে মাছের যে পানিটা আছে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরই মধ্যে মাছগুলো আমার মাখানো হয়ে গেছে, এখন ভাজার জন্য চুলায় চলে যেতে হবে। মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কড়ায় বসে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেল যখন গরম হয়ে এসেছে তখনই এই পর্যায়ে দিয়ে দিতে হবে অল্প অল্প করে মাছগুলো। তবে মাছগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে দিলে কিন্তু একটা মাছও ভেঙে যাবে না, খুব সুন্দর করে তাড়াতাড়ি হয়ে যাবে। 30 সেকেন্ড করে 1 মিনিটের মতো মাছগুলো ভেজে নিলেই হবে। এর চেয়ে বেশি ভেজে নিলে কিন্তু মাছের কোনো স্বাদ থাকবে না। আমি মাছের দোনো পাশে 30 সেকেন্ড করে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, সবগুলো মাছ আমি একইভাবে ভেজে নিয়েছি। মাছগুলো এক সাইডে রেখে এখন রান্নায় চলে যাচ্ছি। যেই কড়াইতে আমি মাছগুলো ভেজেছিলাম এই কড়াইতে যে তেল ছিল এই তেলের মধ্যে আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু তেল। আমি আমার পরিমাণ মতো তেল অ্যাড করেছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন হালকা করে একটু ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের তে একটু কম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যখন এগুলো দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে আমি সব কিছু একত্রে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া যখন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এই রান্নাতে কিন্তু আদার পরিমাণটা খুবই কম দিতে হবে, তার জন্য কিন্তু আমি কম অ্যাড করেছি। আর এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি টমেটোগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। টমেটোগুলো দেওয়ার পর 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আগ থেকে কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমগুলো যখন দেওয়া হয়ে গেছে এখন আম আর টমেটো একসাথে মিশিয়ে কষিয়ে নিব 2 মিনিটের মতো। ঢাকনাটা ঢেকে দিয়েছি, অপেক্ষা করছি 2 মিনিট। আর এই 2 মিনিটের মধ্যে কিন্তু 2 একবার নেড়ে চেড়ে দিতে হবে। আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। ঢাকনাটা যখন উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো ঝোল। ঝোলটা যখন দেওয়া হয়ে গেছে এখন হাতাটাতে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন উপর থেকে অ্যাড করে দিচ্ছি আগ থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো যখন দেওয়া হয়ে গেছে আমার মনে হয় যে আর একটু ঝোল লাগবে, তার জন্য যে প্লেটে মাছগুলো ছিল এই প্লেট থেকে একটু পানি দিয়ে দিলাম। যখন ঝোলটা দেওয়া হয়ে গেছে এখন হাতাটা দিয়ে ভালো করে মাছগুলো ছড়িয়ে দিতে হবে আম আর টমেটোর উপরে। মাছগুলো যখন ভালোভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফালি দিয়ে দিয়েছি যাতে ঝালটা বের হয়ে আসে, তবে আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা আস্ত দিতে পারবেন যদি ঝালের পরিমাণ কম খান। কাঁচামরিচগুলো দেওয়ার পরও খুব ভালো করে একটু ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর এখন ঢাকনাটা ঢেকে অপেক্ষা করব বলকটা আসা পর্যন্ত। ফিরে আসলাম বলকটা আসার পর। 3 মিনিটের মধ্যে কিন্তু বলকটা চলে এসেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া যখন দেওয়া হয়ে গেছে এখন হাতাটা দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে।
আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামেতে আছে। যখন হাতাটা দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি, এখন ঢাকনাটা ঢেকে অপেক্ষা করব আরও 5 মিনিটের মতো। আমি রান্না করে নিব আরও 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। এরই মধ্যে কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঝোলটা একদম মাখামাখা হয়েছে আর তরকারি কিন্তু এরই মধ্যে রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো কিছু ধনে পাতা কুচি। আর এই রান্নাতে কিন্তু ধনে পাতা কুচিটা অবশ্যই অ্যাড করতে হবে। ধনে পাতা কুচি দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ধনে পাতা যখন দেওয়া হয়ে গেছে, এখন হাতাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া যখন হয়ে গেছে, এখন ঢাকনাটা ঢেকে অপেক্ষা করব আর 1 মিনিটের মতো। ফিরে আসলাম 1 মিনিট পর। এরই মধ্যে রান্না শেষ। এখন আমি চুলার জাল বন্ধ করে দিব। ঝোলটা আমি এমন পর্যায়ে রেখেছি, তবে আপনার চাইলে ঝোলের পরিমাণ আরও বেশিও রাখতে পারবেন। এখন আমি পরিবেশনে চলে যাব। এরই মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের যত বাঙালি মানুষই আছে, তারা সবাই এই ধরনের তরকারি খুবই পছন্দ করেন, আর আমি কিন্তু খুব পছন্দ করি। আশা করি সবার অনেক ভালো লেগেছে। যদি আজকের এই আমতরকারির রেসিপি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আরও এরকম অনেক মজার মজার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারবেন। যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।